প্রথম দফা লোকসভা নির্বাচনে চার দিন আগে তথা বাংলা নববর্ষের দিনে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। রবিবার ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিনে বিজেপির সদর দফতর থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করা হয়। ইস্তেহার প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রমুখেরা। মোদীকে গ্যারান্টি ট্যাগলাইন দিয়ে সংকল্প পত্র নামের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে বিজেপির ইস্তেহার কমিটি তৈরি করেছে 2024 সালের লোকসভা নির্বাচনে ইস্তেহার। সংকল্প পত্র প্রকাশের আগে দেশজুড়ে একাধিক নির্বাচনী প্রচার চালিয়েছিল ভারতের জনতা পার্টি। বিভিন্ন স্তরে মানুষের কাছ থেকে চাওয়া হয়েছিল পরামর্শ। প্রায় 15 লাখ পরামর্শের মধ্যে 4 লাখ পরামর্শ আসে নমো অ্যাপের মাধ্যমে, বাকি 11 লাখ পরামর্শ এসেছে ভিডিওর মাধ্যমে। ইস্তেহারে মূলত জোর দেওয়া হয়েছে GYAN অর্থাৎ জ্ঞানের উপর। বিজেপি বলেছে সমাজের 4 স্তম্ভের সার্বিক উন্নতি চায় তারা। সে 4 স্তম্ভ হচ্ছে জিতে গরিব, ওয়াইতে যুবা, এতে অন্নদাতা এবং এনে নারী। এবারে ইস্তেহারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বলা হয়েছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে, দেশের উন্নয়নের স্বার্থে পিছপা হবে না সরকার, গরিবদের যারা লুট করেছে তারা জেলে যাচ্ছে, এক দেশ এক নির্বাচনের চিন্তা ভাবনাকে বাস্তবায়নের কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি বলেছেন আগামী 5 বছরেও বিনামূল্যে রেশন পরিষেবা জারি থাকবে, দেশে গ্রিন জব তৈরি করা হবে, সামাজিক ডিজিটাল পরিকাঠামো উন্নয়ন করা হবে, উড়ান ব্যবস্থার উন্নতির পাশাপাশি চালু হবে আরও বন্দে ভারত ট্রেনও। 3টি মডেল চলবে, বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ার কার ও বন্দে ভারত মেট্রো। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভারতে চালু হবে বুলেট ট্রেন। ভারতকে গ্লোবাল নিউট্রিশন হাব বানানোর জন্য জোর দেওয়া হচ্ছে শ্রী অন্নের উপরে। উপকৃত হবেন 2 কোটিরও বেশি কৃষক। আগামী 5 বছর নারী শক্তি জয় জয়কার হবে। 10 কোটি মহিলাকে IT, শিক্ষা, স্বাস্থ্য, রিটেলের কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এর পাশাপাশি মহিলাদের সুস্বাস্থ্যের জন্য সার্ভাইকাল ক্যান্সার নিয়েও প্রচার চালাবে কেন্দ্রীয় সরকার। ইস্তেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নারী শক্তি, যুব শক্তি, কৃষক শক্তি এবং গরিবদের উন্নয়নই বিজেপির মূল লক্ষ্য। যাদের কেউ গুরুত্ব দেয় না মোদী তার পুজো করে, এটাই বিজেপির সংকল্প পত্রের আত্মা, এটা বিকশিত ভারতের সংকল্প পত্র। সাথিও, ভাজপা কা সংকল্প পত্র দেশ কো আত্মনির্ভরতা কি তরফ লে জানে ওয়ালা হ্যায়। ডিফেন্স সেক্টর হো, এডিবল ওয়েল হো, एनर्जी इंपोर्ट हो, भारत कब तक दूसरे देशों पर निर्भर रहेगा? आज हम एनर्जी को इंपोर्ट करने के लिए लाखों करोड़ रुपए का फॉरेन एक्सचेंज खर्च करते हैं। इसलिए भाजपा का बहुत बड़ा फोकस ग्रीन एनर्जी और एनर्जी में आत्मनिर्भरता पर है। इसलिए पेट्रोल में इथेनॉल की ब्लेंडिंग हो, ग्रीन हाइड्रोजन हो, रिन्यूएबल एनर्जी हो, गोवर्धन हो, बायोफ्यूल हो, सभी क्षेत्रों में और अधिक तेजी लाई जाएगी। ये हमें आत्मनिर्भर बनाने के साथ ही पर्यावरण की दृष्टि से भी देश को सुरक्षा प्रदान करेगा। इससे देश में बड़ी संख्या में ग्रीन जॉब पैदा होंगे, हरित रोजगार बहुत विस्तार होने वाला है। आज हम देख रहे हैं कि देश में इलेक्ट्रिक व्हीकल का मार्केट कितनी तेजी से बढ़ रहा है। 10 साल पहले 1 साल में सिर्फ 2000 इलेक्ट्रिक व्हीकल बिके थे, 1 साल में 2000, जबकि पिछले ही साल 17 लाख से ज्यादा इलेक्ट्रिक व्हीकल बिके हैं। पूरे देश में चार्जिंग स्टेशंस हो और जरूरी इंफ्रास्ट्रक्चर बनाए जा रहे हैं, और ई व्हीकल का इतना बढ़ाव होने वाला है। तो मैंने घर में भी, जैसे पीएम सूर्य घर से जोड़ करके घर में भी चार्जिंग स्टेशन और मुफ्त में ट्रैवलिंग,
उस दिशा में भी हम बढ़ रहे हैं। इससे उभरते हुए सेक्टर से भी देश में रोजगार की अनेक नई संभावनाएं बनने जा रही है। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, ভারতকে ফুড প্রসেসিং হাব বানানো হবে, চালু থাকবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পটি, এর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পেও 5 লক্ষ অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে, 70 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে, গরিব মধ্যবিত্ত সকলে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন, ট্রান্সজেন্ডার মানুষদেরও আয়ুষ্মান ভারতের অন্তর্গত করা হবে, জনঔষধি সেন্টারে ঔষধের দামে 80% ছাড় পাওয়া যাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে লোকসভা নির্বাচনের ইস্তেহারে দেশবাসীর জীবনযাপনের মানোন্নয়ন এবং কর্মসংস্থানের উপরে জোর দিয়েছে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।